ফল যেদিন থেকে বেরিয়েছে বিরাম নেই তার ফোনে, বেজেই যাচ্ছে অনবরত। আর বাজবে নাই বা কেন, যে কীর্তি করে ফেলেছেন অভিনন্দনের বন্যা তো বইবেই। শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যে যেখানে ছিলেন ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লি পুলিশের হেড কনস্টেবল রামভজন কুমার, দেশের প্রশাসনিক স্তরে সেরা পরীক্ষা মানা হয় যাকে, সেই সিভিল সার্ভিস পরীক্ষায় নির্বাচিত হয়েছেন তিনি, তাও এক আধবার নয়, দীর্ঘ আটবারের প্রচেষ্টায়। ৩৪ বছর বয়সী রামভজন কর্মরত দিল্লি পুলিশের সাইবার সেল পুলিশ স্টেশনে। মঙ্গলবার ইউপিএসসি সিভিল সার্ভিসের ফল বের হওয়ার পর দেখেন সর্বভারতীয় স্তরে ৬৬৭ র্যাঙ্ক করেছেন। কঠোর পরিশ্রমে বিশ্বাস রেখেই এই সাফল্য, বলছেন রামভজন। তার লড়াই অনুপ্রাণিত করবে অনেককেই। 12th ক্লাস তক মে পড়া আর পড়নে কে সাথ সাথ মেনে খুদ ভি মতলব পরিবার মে মজদুরি করতে থে পাপা, মে ভি মজদুরি হি করতা থা জো আমারে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওহা পে, আর কাম কে সাথ সাথ মে উসসে জো অর্জিত পয়সে হোতে থে উসসে আমারে পড়াই কা খরচ নিকালতা থা। মেরা জেসে জীবন সংঘর্ষ রাহা হ্যায় পরিস্থিতিয়া বচপন কি, তো জো অভাবপূর্ণ জীবন রাহা হ্যায় উসনে মুঝে মোটিভেট কিয়া কি মে ইস অভাবপূর্ণ পরিস্থিতিয়ো কো আপনে কর্ম সে বদলু। এবার গোটা দেশে 933 জন রয়েছেন সিভিল সার্ভিস পরীক্ষায় চূড়ান্ত নির্বাচিতদের তালিকায়। যদিও রামভজন কুমার যেখান থেকে উঠে এসেছেন, যেভাবে লড়াই করে ওই তালিকায় নিজেকে এনে ফেলেছেন, একদমই সহজ ছিল না তা। পরিস্থিতি হামেশাই থোড়ি বিষম রহি হ্যায়, এক সাধারণ পৃষ্ঠভূমি, গাঁও সে শিক্ষা আর উসকে পশ্চাৎ দিল্লি পুলিশ মে চয়নিত হো জানা আর চয়নিত হোনে কে উপরান্ত ভি আদমি কা স্বয়ং পাঠী কে রূপ মে স্নাতক পরীক্ষা, স্নাতকোত্তর পরীক্ষা উত্তীর্ণ করনা আর ও লগন ও লো বনাই রাখনা जो कि एक आदमी को उत्कर्ष की ओर पहुंचाती है, मैंने इनमें देखी है। और बस यही है जो बात जो इन जिसकी वजह से इनको सफलता मिली है। প্রত্যন্ত গ্রামের আর পাঁচটা সাধারণ মায়ের মতোই তিনি, তবে ছেলের কীর্তিতে বড় গর্ব আজ তার। তিনি রামভজন কুমারের মা, এখন বলছেন ছেলে বড় অফিসার হয়েছে, আর দিন মজুরের কাজ করবেন না তিনি। अब हमारा लड़का बड़ा अफसर बन गया, बहुत आत्मसम्मान था हमारी मजदूरी की हमने, वो सब हमारे আর বর্তমানে যে পুলিশ ফোর্সে রামভজন কুমার কাজ করেন তারাও যে সমান গর্বিত তা বলাই বাহুল্য। ফোর্সের সবার কাছে অনুপ্রেরণা রামভজন, বলছেন তারা। ইয়ে দিল্লি পুলিশ কে লিয়ে বহুত গৌরব কি বাত হ্যায় কি হামারে এক হেড কনস্টেবল রামভজন হ্যায়, ইনহোনে ইস সাল ইউপিএসসি ক্লিয়ার কিয়া হ্যায় আর এক আফসার কে রূপ মে আব ইয়ে গভর্নমেন্ট কো জয়েন করেঙ্গে, उसके लिए हम उनको बहुत बहुत बधाई तो देते ही हैं। साथ ही साथ हम ये भी मानते हैं कि वह हम सबके लिए प्रेरणा का सूत्र भी बन के आए हैं। তবে এখানেই যে অগ্রগতির পথ শেষ নয় তা বুঝিয়ে দিয়েছেন রামভজন। আটবারের চেষ্টায় সফল হয়েও নবমবারের জন্য নিজেকে তৈরি করছেন তিনি, আবার দেবেন পরীক্ষা। এবার তিনি লড়বেন র্যাঙ্ক আরো ভালো করার জন্য। এবিপি লাইভ।